ভোলার লালমোহনে 1 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন লালমোহন পৌরসভার 4 নং ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ ঝান্টু ও একই এলাকার কালুর ছেলে আব্দুর রহমান। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। চলমান মাদক বিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জান্টুকে তার সহযোগী আব্দুর রহমান সহ 1 কেজি গাঁজা সহ ফুলবাগিচা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঝান্টু ইতিপূর্বে 4 কেজি গাঁজা সহ 2 মাস আগে গ্রেপ্তার হয়েছিল। তারা আদালত থেকে জামিন হয়ে আসে, আবার মাদক ব্যবসা শুরু করে। আমরা এই লালমোহন থানায় মাদক সংক্রান্তে আমরা জিরো টলারেন্স ভূমিকা পালন করছি। ঝান্টু সহ আব্দুর রহমানকে রবিবার সকালে আদালতে সুপর্দ করা হয়েছে। Thank you.